বিশ্বের অন্যতম এক্সক্লুসিভ ক্লাবগুলোর মধ্যে একটি হলো এই পঞ্চম প্রজন্মের ফাইটার ক্লাব। তো এই ক্লাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের VIP সদস্য অর্জন করে ফেলেছে এবং তারা কিন্তু অত্যন্ত গোপনীয়তার সাথে F-22 যা ব্যাপকভাবে সর্বকালের সেরা এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে বিবেচিত হয় এবং পরিকল্পিতভাবে 2000 বেশি F-35 যুক্তরাষ্ট্র বহরে কিন্তু যুক্ত হতে চলছে, যা আমেরিকার মিত্র দেশগুলোর জন্য শত শত সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে চীন তার চেংদু J-20 বিমানগুলোর আনুমানিক 200 বা তারও বেশি সংখ্যা দিয়ে এই ক্লাবের সদস্য অর্জন করেছে এবং আরও শত শত বিমান উৎপাদনের কিন্তু তারাও পরিকল্পনা করছে। তবে এদিক দিয়ে রাশিয়া হয়তো এই ক্লাবের ভিতরে শিশুদের টেবিলের আসন পেয়েছে, কিন্তু তবুও তারা কিন্তু একটি জায়গা নিশ্চিত করেছে। হাতে গোনা কিছু সুখই SU-57 থাকলেও তারা এই ফাইটারের সিরিয়াল প্রোডাকশন কিন্তু বাড়ানোর পরিকল্পনা করছে। তো এই তিনটি দেশ বাদে পৃথিবীর আর কোনো দেশ এই পঞ্চম প্রজন্মের ফাইটার ক্লাবে কিন্তু নিজেদের অবস্থান দাবি করতে পারে না। যদিও দক্ষিণ কোরিয়া তাদের KF-21 তৈরি করছে, সুইডেন তাদের ফ্লাইং সিস্টেম 2020 প্রকল্প কাজে হাত দিয়েছে, অন্যদিকে ভারত AMCA ফাইটার বিমান নির্মাণ করছে এবং জাপান ও ইউরোপীয় ইউনিয়ন ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু এই ক্লাবে যোগ দেওয়ার জন্য সম্ভাব্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে হয়তো তুরস্কের এবং তারা এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা তাদের এই ক্লাবে প্রবেশ নিশ্চিত করতে পারে। তো আজকে তুরস্কের যেই বিমানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কান এবং এটি ইতিমধ্যে আঙ্কারার আকাশে কিন্তু উড়েছে। তো এটি নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তো তুরস্কের এই পঞ্চম প্রজন্মের কান প্রকল্পের সূচনা এবং ইতিহাস যদি আমরা দেখে আসি, এই প্রকল্পটি যাত্রা শুরু করে সেই 2010 সালে। সেই সময় কিন্তু বিশ্বব্যাপী অ্যাডভান্স এয়ারক্রাফ্টগুলোর শিল্পের যে চিত্রটা সেটা অনেকটাই ভিন্ন ছিল। তখনও কিন্তু F-35 আরও 5 বছর দূরে ছিল তাদের প্রথম অপারেশন শুরু করার জন্য। এছাড়া SU-57 তখন মাত্র পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছিল এবং অন্যদিকে J-20 তখনও কিন্তু তাদের উড্ডয়নই সম্পন্ন করেনি। ওই সময়টায় তুরস্ক সরকার তাদের এক্সিস্টিং আমেরিকান F-16 বহরের আধুনিকীকরণ করা নিয়ে কিন্তু ভাবছিল। অন্যান্য ন্যাটো দেশগুলোর মতো তুরস্কের সামনেও একটি সহজ ও সরাসরি বিকল্প ছিল কিন্তু F-35। যেহেতু এটি F-22 র্যাপ্টারের মতো গোপন প্রকল্প ছিল না এবং মার্কিন মিত্র দেশগুলোর জন্য এটি রপ্তানির অনুমতি ছিল, তাই তুরস্কও কিন্তু এই F-35 গ্রহণের ব্যাপারে আগ্রহী ছিল। কিন্তু তুরস্ক এমন একটি সিদ্ধান্ত নেয় যা অন্য অনেক মার্কিন মিত্র দেশ নেয়নি। তারা শুধু F-35 গ্রহণই করবে না, বরং তাদের নিজস্ব ফাইটার জেটও তৈরি করবে। তো 2010 সালের শেষের দিকে তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি বা TAI এই প্রতিষ্ঠানকে তিনটি ভিন্ন ডিজাইন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়, TFX-1 এবং TFX-5, TFX-6। তো TFX-1 এটি একটি F-22 র্যাপ্টারের মতো টুইন ইঞ্জিন বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি এয়ার সুপিরিটি ফাইটার ছিল, আর TFX-5 যেটা সেটা ছিল একটি একক ইঞ্জিন বিশিষ্ট ডিজাইন যেটা F-16-এর আধুনিক সংস্করণ হিসাবে কাজ করবে, এবং TFX-6 যেটি এটি সুইডেনের যে JAS-39 গ্রিপেন এর মতো একটি কম খরচের কার্যকর এবং উচ্চ গতিশীল বিমান ছিল। তো এই তিনটি মডেলের ভেতরে তুরস্ক সরকার ডিসাইড করে যে তারা TFX-1 যেটি 2 ইঞ্জিন বিশিষ্ট একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার সুপিরিয়রিটি ফাইটার পঞ্চম প্রজন্মের এটিই তারা তৈরি করবে। তো এই প্রজেক্টটির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটি হচ্ছে আমেরিকার একটি নিষেধাজ্ঞা ছিল তুরস্কের উপরে, সেই ব্যাপারটি একটু ক্লিয়ার করি। 2019 সালে তুরস্ক S-400 রাশিয়ান যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটি কেনার সিদ্ধান্ত নেয় এবং সেটির কারণে তুরস্কের সঙ্গে একটি বড় ধরনের কূটনৈতিক সংকট দেখা দেয়। তো যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে S-400 হলো এমন একটি সিস্টেম যা ন্যাটো বিমানের বিরুদ্ধে কার্যকর এবং F-35 যেটি এর গোপন প্রযুক্তি সম্পর্কে রাশিয়াকে তথ্য দিতে পারে। তো ফলস্বরূপ যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35-এর যে প্রকল্প সেটি থেকে সরিয়ে দেয় এবং তাদের যে অর্ডার করা 100টি F-35 ছিল সেটাও বাতিল করে দেয়। তো এই নিষেধাজ্ঞার পরেই তুরস্কের সরকার আরও নড়ে চড়ে বসে এবং তাদের যে কানের প্রকল্প আছে সেটির গতি আরও বেড়ে যায় এবং তুরস্কের একমাত্র পঞ্চম প্রজন্মের ফাইটার হওয়ার গুরুত্ব পায়। তো ব্যাপারটা এরকম হলো, দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর কোনো ওয়ে থাকে না, তখন কিন্তু নিজেদেরই প্রতিভা বিকশিত হয়। তো এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমেরিকা যখন তাদের এই বিষয়গুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং তাদের অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছিল, তখন তুরস্ক সরকার কিন্তু নিজেরাই পঞ্চম প্রজন্মের এই কানের যে প্রজেক্টটা আছে এটিকে আরও গুরুত্ব দেয় এবং আরও দ্রুত এটিকে কমপ্লিট করার জন্য উঠে পড়ে লেগে যায়।
তো দেখে আসি আসলে তুরস্কের এই যে পঞ্চম প্রজন্মের কান এটির বৈশিষ্ট্য এবং এটাতে আসলে কি প্রযুক্তি তারা ইউজ করেছে। তো এই বিমানটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 21 মিটারের এবং এটার যে উইং স্প্যান সেটি কিন্তু 14 মিটার এবং এটি সর্বোচ্চ 27,000 কেজি নিয়ে কিন্তু টেক অফ করতে পারে। এবং অবশ্যই এটিতে 2টি ইঞ্জিন আছে, তারা কিন্তু এই 2টি ইঞ্জিন জেনারেল ইলেকট্রিকের F110GE129 এই মডেলের 2টি টার্বোফ্যান ইঞ্জিন ইউজ করে, যেটা দিয়ে প্রায় সর্বোচ্চ 2 ম্যাকে চলতে পারে। মানে প্রথম পর্যায়ের যে বিমানগুলো বানিয়েছে সেগুলো 1.8 ম্যাকে ছিল এবং তাদের টার্গেট হচ্ছে পরবর্তী পর্যায়ের যে বিমানগুলো বানাবে সেগুলো ম্যাক 2 যাবে এবং এটি সর্বোচ্চ প্রায় 55,000 ফিট উপর দিয়ে চলতে পারবে। এবং এটার যে জি ফোর্সের সহন ক্ষমতা এটি প্রায় 9G পর্যন্ত ছিল এবং ওভারঅল যে কমব্যাট রেঞ্জ ছিল এই যুদ্ধবিমানটি দিয়ে প্রায় 1100 কিলোমিটার কমব্যাট রেঞ্জ পাওয়া যায়। এটি যেহেতু একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তো এটার যে প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং সক্ষমতা সেটা যদি আমরা দেখি, এটিতে অবশ্যই স্টেলথ প্রযুক্তি থাকবে বা আছে, যেটা আসলে রাডারকে ফাঁকে দিয়ে চলতে পারবে, যা পঞ্চম প্রজন্মের স্টেলথ জেটের আসলে মূল বৈশিষ্ট্য। এবং এটার ভিতরে সুপার ক্রুজ ক্ষমতা আছে, যেটি উচ্চ গতিতে দীর্ঘ সময় ধরে উঠতে পারবে এবং এটার মাল্টিরোল ক্ষমতা, তার মানে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে পরিচালনা করার জন্য সক্ষম হবে এই বিমানটি। এছাড়া আধুনিক যে সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা এটিও এটির ভিতরে থাকবে এবং উন্নত AES রাডার এবং অ্যাডভান্স মিশন কম্পিউটার কিন্তু এটার সাথে যুক্ত হয়েছে। তো অস্ত্র এবং এভিওনিক্সের ব্যাপারে যদি আমরা দেখি, কান তুরস্কের SOM ক্রুজ মিসাইল, গগডোগান এবং বসডোগান যে এয়ার টু এয়ার মিসাইল কিন্তু এটি বহন করতে পারে। তো কান বিমানটি রাডারের অ্যাভয়েডেন্স প্রযুক্তি বা স্টেলস ডিজাইন এবং অ্যাডভান্স ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম, ইনফ্রারেড সার্চ এন্ড অ্যাটাক এবং মাল্টিরোল ক্ষমতা, এই সব বৈশিষ্ট্য কিন্তু এই তুরস্কের কানের ভিতরে ছিল। এবং এটার ইন্টারনাল উইপন বে আছে এবং এটিতে তুরস্কের নিজস্ব তৈরি যে মিসাইল এবং বোমাগুলো আছে সেগুলো কিন্তু বহন করতে সক্ষম। এছাড়া ওভারঅল এটার একটা স্পেসিফিকেশন। এখন কথা হচ্ছে এই কানের আসলে ভবিষ্যৎটা কি এবং পুরো মুসলিম বিশ্বের জন্য এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের যে সূচনা হলো এটির ভবিষ্যৎটা আসলে কোথায় যাবে সেটার ব্যাপারে আমরা যদি একটু আলোচনা করি, তো কান কিন্তু প্রথম উড্ডয়ন হয় 21 ফেব্রুয়ারি 2024 সালে, যার সময়ের 2 বছর আগেই আসলে এটির তৈরি করা সম্পন্ন হয়ে যায়। তো তুরস্ক ঘোষণা করেছে যে 2028 সালের মধ্যে 20টি কান তারা সরবরাহ করবে এবং 2029 সালের ভিতরে প্রতি মাসে 2টি করে উৎপাদন করবে। তো এই বিমানটি সিরিয়া, লিবিয়া এবং অন্যান্য সামরিক মিশনে কিন্তু ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তুরস্ক এটিকে কিন্তু পাকিস্তান, আজারবাইজান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং বাংলাদেশের মতো দেশগুলোর কাছে কিন্তু রপ্তানি করতে চায়। তো যেসব দেশের কাছে, বিশেষ করে মুসলিম যে দেশগুলো আছে যাদের F-35 বা SU-57 কেনার সুযোগ নাই, সেসব দেশগুলোর কাছে তুরস্কের পঞ্চম প্রজন্মের এই কান কিন্তু একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। তো এই কানের প্রোডাকশন যদি শুরু হয়ে যায়, কান তৈরি হলে তুরস্ক কিন্তু F-16 যে বিকল্প সেটি কিন্তু তারা তৈরি করে ফেললো এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে তাদের যে দেশীয় স্বনির্ভরতা সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাবে আরও। এবং F-35 পরিবর্তেও কিন্তু এটা তারা ব্যবহার করতে পারবে, কারণ তুরস্ক F-35 প্রকল্পটা কিন্তু অলরেডি বাদ পড়ে গিয়েছে, সুতরাং তারা তাদের F-35 পরিবর্তে তাদের এই কান ব্যবহার করতে পারবে। এছাড়া কান কিন্তু তুরস্কের যে প্রতিরক্ষা শিল্প সেটাকে কিন্তু আরও শক্তিশালী করবে, বিশেষ করে মুসলিম বিশ্বের যেই সুপারিটি সেটিতে কিন্তু তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং তুরস্ককে কিন্তু সেলফ মেড পঞ্চম প্রজন্মের যে প্রস্তুতকারক দেশগুলো আছে সেগুলোর মধ্যে একটিতে পরিণত করবে। তো এটার কিছু ভবিষ্যৎ প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ রয়েছে, যেমন F-35, SU-57 অথবা J-20 মতো যে উন্নত ফাইটার জেটগুলো আছে সেগুলোর সঙ্গে কিন্তু এই কানের প্রতিযোগিতা হবে। এবং তাদের একটি ড্রব্যাক আছে, যেটা হচ্ছে ইঞ্জিন কিন্তু তারা এখনও মার্কিন যে জেনারেল ইলেকট্রিক F-110 এই ইঞ্জিন ব্যবহার করছে, তবে তুরস্ক নিজেদের ইঞ্জিন তৈরি করছে এবং এই ইঞ্জিন কিন্তু তারা এই কানে অ্যাটাচ করবে ইন ফিউচারে। তুরস্কের যে ইঞ্জিন কোম্পানি তুজাস সেটি নিয়ে কিন্তু আমি অলরেডি একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি, সেটি আপনারা ভিডিও শেষে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এটার আরেকটা রাজনৈতিক চ্যালেঞ্জও আছে, পশ্চিমা নিষেধাজ্ঞার তারা সম্মুখীন হতে পারে। যদি তুরস্ক এরকম পশ্চিমা নিষেধাজ্ঞার ভিতরে পড়ে যায় তাহলে তাদের এই কানের প্রোগ্রামকে কিন্তু নেক্সটে আরও উন্নত করতে অনেক সময় লেগে যেতে পারে। তো ওভারঅল যদি আমি এই কানের ব্যাপারে একটা সামারি আপনাদেরকে দেই, কান কিন্তু তুরস্কের মানে যে সামরিক সক্ষমতা এটিরই প্রতীক নয়, এটি কিন্তু পুরো ওভারঅল আমাদের যে মুসলিম বিশ্ব আছে, মুসলিম বিশ্বের নেতৃত্বে তাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং আসলে অন্যান্য
অন্যান্য দেশের তুলনায় আমাদের মুসলিম বিশ্বের যেই প্রযুক্তিগত যেই ক্যাপাবিলিটি সেটির একটা ধারকবাহক হিসাবে কিন্তু তুরস্ককে প্রেজেন্ট করবে। তুরস্ক কিন্তু অলরেডি ড্রোনের ক্ষেত্রে তারা অনেক দূর এগিয়ে গিয়েছে, তাদের ড্রোনের শিল্পেও কিন্তু এরকমই একটি নিষেধাজ্ঞা এসেছিল যেটির কারণে তারা প্রচুর মনোযোগ দিয়েছে তাদের এই ড্রোন শিল্পকে উন্নয়ন করার জন্য। এবং বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি ড্রোন শিল্পেতে কিন্তু তারা এই পুরো বিভিন্ন দেশের যুদ্ধের গেম চেঞ্জ করে দিচ্ছে, তাদের বিভিন্ন ধরনের বাইরাক্তারের যে ড্রোনগুলো আছে। তো এমন যদি হয় তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট এবং তারা যদি এটাকে আরও ডেভেলপ করতে পারে তখন কিন্তু বিশ্বের বিভিন্ন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং এই প্রকল্পটি যদি সফলভাবে পরিচালিত হয় তবে এটি তুরস্কের বিশ্বের চতুর্থ দেশ হিসাবে পঞ্চম প্রজন্মের ফাইটার ক্লাবে প্রবেশ করবে এবং এশিয়া ও মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যের মধ্যেও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তো ওভারঅল আপনারা কি মনে করেন, এই তুরস্কের কান কি অন্যান্য যেই ফিফথ জেনারেশন এয়ারক্রাফটগুলো আছে যেমন F-35 অথবা SU-57 অথবা চীনের J-20, এগুলোর কি উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারবে কিনা সেটি আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার মতামত কি সেটাও জানাতে পারেন। নেক্সট কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।